উঠে গেছিল টিউশন থেকে, এই মতো দেখছো। দেখো বন্ধুরা, আমার নানি এসেছে আমাদের বাড়ি আজ। নানি, দেখছো বন্ধুরা? দেখো বন্ধুরা, নানিকে তো আমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো। আজ ও আমাদের বাড়ি এসেছে, সকাল সকাল চলে এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, নানি মানে কানে সেরকম ভালোভাবে শুনতে পায় না, তো আমরা ইশারা করি, তো সে কথাগুলো বলতে পারো। বয়স মোটামুটি 80+ হয়ে গেছে, তো মোটামুটি এখন ঠিকই আছে। তো চলো, আজ পুরো দিন কী হচ্ছে না হচ্ছে তোমাদের আজকের এই বাড়িতেই ব্লগ বানাবো, দেখাব। তো বন্ধুরা, এই ব্লগটা যদি তোমরা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। তো চলো আজকে ব্লগটা শুরু করবো। এসব বন্ধুরা দেখা, আমার নাড়ুল বাবু দেখছো? হ্যাঁ, আপনি করেছেন বন্ধুরা? দেখছো আমার নানা ফোনে তো চলে এসেছে তোর একটা বান্ধবীর সঙ্গে দেখা হইলে সকাল দোকানে, বলছে ও ভিডিও গুলো দেখে, আবার মা ও বলছে বেশি তোমাদের ভিডিও আমি সব দেখি। নামটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। দোস্ত বেটে, বন্ধুরা তোমরা দেখছো, দেখো সকাল সকাল মোটামুটি জমে গেছে। হ্যাঁ, ফ্যান বেটে দেবার, ওয়ার ওয়ার ফ্যান আছে, তোর ফ্যান আছে, আমার ফ্যান আছে। দেখছো বন্ধুরা, আজকে এদের নিয়ে আমি পুরো দিন হেভি ভিডিও বানাবো, এখন শর্ট ভিডিও বানাবো কটা। চলো বানাই সেগুলো। চলো বন্ধুরা, দেখছো ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট চলে এসছে, পরোটা আর আইরিস নাস্তা করবে বন্ধুরা, ও করবে বন্ধুরা। চলো ওরা দেখি কি করছে, ওরা বলছে পুকুর স্নান করতে যাবো। দেখি ওরা এদের ধান চলে এসছে, দেখছো? তুই যাবি তা পুকুর যাবি বন্ধুরা? এরা পুকুর যাবার হেভি আনন্দ করছে। আরে যাবে? হ্যাঁ হয় তো বেশি। তো চলো বন্ধুরা দেখি আরো কি হচ্ছে, আর আপনার পুকুর নিয়ে যাব স্নান করাতে। আমি করব না, কারণ আমার পুকুরে জলটা লেগে যায়, তো ওরা বলছে করব। তো চলো ওদের স্নান করি না, ভিডিও গা ধোয়ার ভিডিও করব না। এই তুই যাবি না? তুই যাবি তো? যা জলদি আর রেডি হ। সাবান নিবি না? হ্যাঁ, একদম ডুবি চলে আসবি নিজে, ঠিক আছে? তা ঘরে ঘরে এসে আর ভালো সাবানে ধুয়ে নিবে, ঠিক? হ্যাঁ হ্যাঁ, সত্যিকারে ভুটুমটা কি কইছে? হ্যাঁ দে নাড়ুলা, ওরা গা দিতে যাবে। তো বন্ধুরা দেখছো, আমরা বাড়ির বাইরে বেরিয়ে গেছি, এরা পুকুর যাওয়ার জন্য হেভি এক্সাইটেড, মানে দারুণ, মানে মানে কি বলবো আর। আজকে আমাকে
चार दिन থেকে আর আমার বাইনা ধরে আছে যে আমরা আমাদের পুকুর স্নান করতে নিয়ে যাব। তো চলো আজকে আমি সময় পেয়েছি আজকে আর ওরা বন্ধুরা এখনো পর্যন্ত সাঁতার জানে না, তো একটু চেষ্টা করছি ওদের সাঁতার শেখাবার। আমি বহুত জানি। হ্যাঁ আমি খুব জানি। ও এঞ্জেল মোটামুটি হালকা শিখে গেছে। বিধান আইরিস আমি পারি দেও পারে তো মোটামুটি হালকা হালকা এখন সাঁতার কাটতে শিখেছে একটু একটু। চলো ওদের সাঁতার শেখাতেই হবে সেই জন্য পুকুর বন্ধুরা চলো সঙ্গে থাকবে দেখবে ভিডিওটা ভালোই লাগবে। আশা করছি এই ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল দেখতে পাবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো ভিডিও। না আমার শরীর খারাপ হয়নি মানে জ্বর 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 আসবে তো ডিউটি গেলে কে করবি তুই যাবি ডিউটি আর ডিউটি না যেতে খাবি কি বেশি কিন্তু দেরি করে চলবে না বেশি টাইম পাস করে চলবে না ঠিক আছে। বন্ধুরা এখন গাছের গাছের তলায় আমি চলে এলাম বুঝতেই পারছো হেভি রোদ দিচ্ছে তো ওরা চান করুক তো সেই ভিডিও আমি তোমাদের চান করা ভিডিও দেখাবো না কারণ একবার আমি এই চান করা ভিডিও দেখিয়েছিলাম তো সেই ভিডিও ইউটিউব রিমুভ করে দিয়েছিল তাই ওদের চান করা ভিডিও আমি দেখাবো না। জাস্ট পুকুর এলাম সেটাই দেখালাম দেখো রাস্তা রাস্তার ধারে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা গাড়ি বেরোলো আর খেজুর গাছের নিচে বন্ধুরা এখানে প্রচুর খেজুর আছে তোমাদের চলো দেখাই একটু খেজুরগুলো দেখো কত খেজুর এই খেজুরগুলো যেন পাকবে তখন তোমাদের যে খেজুরগুলো পাড়বো সেই ভিডিও তোমাদের বন্ধুরা দেখো তোমরা বুঝতেই পারছো দেখো একদম গাছের নিচে আছে মেয়েদ দেখো কত খেজুর দেখছো। তো বন্ধুরা ওরা স্নান করছে চলো দোকানে কিছু খাই দেখি ঠান্ডা ঠান্ডা আছে কিনা। ঠান্ডা আছে রে কাজল? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস কিছু নাই? মনবল বন্ধুরা দেখছো মনবল আমার ছোট ভাই বন্ধুরা আর তাহলে দে অন্য কিছু দে। তো বন্ধুরা এখন আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর দেখছো দেখো সাবনম একটা জিনিস অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে লোক চলে এসেছে সেটা দিতে তো ওইখানে সাবনম মানে পেড করা নেই তো ওই পয়সাটা দেবে আমি দেব না আমি দিলে আমার প্যাকেট থেকে চলে যাবে ও যখন অর্ডার করেছে তো ওই পয়সাটা দেখ তাই জন্য দেখছো এই যে আমার সেলসম্যান ভাইটিকে আমি বলে দিলাম বাড়িতে যাও। হ্যাঁ আর এই ফলক দেখ আমার নামে আছে আমার অ্যাকাউন্ট হয়ে করা হয়েছে কিন্তু পয়সাটা মিসেজ দেবে বুঝতে পারলি দা তাহলে আমার প্যাকেট থেকে চলে যাবে। তো বন্ধুরা ওকে আমি ওই জন্য পাঠিয়ে দিচ্ছি সব নামের কাছে পয়সা দেখ আমার অ্যাকাউন্ট থেকে ওড়া করেছে কিন্তু আমি দেবো না ওই পয়সা। তো বন্ধুরা চলো ওরা অনেকক্ষণ সাঁতার কাটার পর উঠে গেল চলো এবার বন্ধুরা এবার বাড়ি যাবো এ দেখছো আয় 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 চল হ্যাঁ তোর যা ঘরে যে যা করবি করবে আমি জানি না আমি হয়ে গেল তোদের এখানে তো বন্ধুরা ফাইনালি চলো বাড়ির দিকে চলে এসেছি আর বাড়িতে তোমাদের দেখালাম যে একটা ফ্লিপকার্ট থেকে একটা সাবনমের একটা কি এসেছে জানি না চলো দেখি কি অর্ডার করছে সেই জিনিসটা তোমাদের দেখাবো। কি এলো ফ্লিপকার্ট থেকে? হ্যাঁ চলো বন্ধুরা দেখি আমি অর্ডার করি না বন্ধুরা আমার অ্যাকাউন্ট থেকে অর্ডার করে দিয়েছে আমি কিন্তু ওটা জানি না কিছু চলো দেখি এসছে কি বেটা এটা দেখছো ফ্লিপকার্টের লোগো দেখা এখন খোলা হয় নাই কত দাম কত 500 টাকা বাপরে দেখো বন্ধুরা 500 টাকা সামান অর্ডার করেছি 500 টাকা কম নাকি ও চুড়ি দা বাবা বাহ ভালো লাগছে ভালো লাগছে দেখছো বন্ধুরা দেখা কালো
কালো না আজকে নে কালো নেই দেখছো বন্ধুরা বন্ধুরা আমাকে তো কিন্তু খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সাবরমের চুড়িদারটা কুর্তি বলেন এগুলোকে কুর্তি কুর্তি বন্ধুরা সাবরমের কুর্তিটা তোমার আমাকে তো খুব ভালো লাগলো দারুণ মানে চয়েসটা দারুণ আছে ওর দেখা খুব সুন্দর হয়েছে কালো কালোর সঙ্গে সাদা ওড়না ভালোই লাগবে তোমাদের কেমন লাগলো তোমরা একবার কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা দেখলে ওরা চান করে চলে এলো তো এবার আমি বন্ধুরা চান করবো কারণ আমার দুটো সময় ডিউটি আছে তো চলো চানটা করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের পুরো দিনের ভিডিও আশা করছি তোমাদের আজকের এই যে বাড়ির ব্লগটা নানিকে তোমাদের দেখালাম ব্লগ আশা করছি ভালোই লাগলো কী করলাম সবই তোমাদের দেখালাম তো এই ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে সেই জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে বাই বাই থ্যাংক ইউ।